তাহলে এখন আমরা মোলারিটিটা দেখব, যে মোলারিটি কি জিনিস, মোলারিটিকে আমরা কি বলতে পারি। এটা আমরা ক্লাস ইলেভেনও পড়েছি, মোলারিটিকে আমরা ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করছি। মোলারিটিকে কি বলছি, যে কত মোল দ্রাবক এক লিটার দ্রবণে দ্রবীভূত হবে। সো এইটাই কিন্তু আমাকে মাথার মধ্যে রাখতে হবে, কি থাকবে, দ্রাবক থাকবে কোথায়, না কত মোল, অর্থাৎ আমরা কত মোল দ্রাবক হবে সেইটাকে আমাকে কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। এবং সেটা ওয়ান লিটার, এটা ওয়ান লিটার, সেখান থেকে আমরা এটাকে মিলিলিটারে কনভার্ট করতে পারি। তারপরে আমরা কী লিখতে পারি, এম সমান হচ্ছে দ্রাবের মোল সংখ্যা বাই দ্রবণের আয়তন, দ্যাট ইজ ইকুয়াল টু এন বাই ভি ইন্টু এল। তাহলে মানে এন বাই ভি এল আর কি, যেটা লিটার লিখছি। তাহলে আমরা এখানে আমরা লিখতে পারি কি মোল মানে, কি মোল মানে আমরা সেই ছোটোবেলায় পড়েছি, মোল মানে হচ্ছে যে প্রদত্ত ওজন বাই মোলার মাস। তাহলে এখানে আমরা এম সমান কি লিখতে পারি, এম সমান মানে মোলারিটি সমান আমরা এনের জায়গায় বসাতে পারি ডাব্লিউ বাই এম, যেখানে এম জিরো যেটা আমি লিখেছি এটা হচ্ছে মোলার মাস, মানে কি মোলার ভর। মোলার ভর কীভাবে বেরোয় আমরা নিজেরা জানি, আমরা তাছাড়া আমরা নিজেরাও দেখে নিতে পারবো যে সেটা কীভাবে কী করতে হয়, আমরা পরেও আসবো। এবার সেটা এখানে আমরা একটা জিনিস এটা লক্ষ্য করার, যেখানে এখানে আয়তনটা কিন্তু আছে আমার লিটারে, তো এই আয়তনটা যেটা আমার লিটারে আছে, এই লিটারের আয়তনটাকে আমাকে চেঞ্জ করতে যদি মিলি লিটারে, তাহলে এক লিটার সমান আমরা কী জানি হাজার দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা উপরে গুণ হয়ে যাবে। তাহলে এটা হলো আমার ফর্মুলা, ফর্মুলাগুলো আমরা খাতায় নোট ডাউন করে নেব। তাহলে এখান থেকে আমি কী করতে পারি, এখান থেকে আমি লিখতে পারি ডাব্লিউ সমান এম ইন্টু এম জিরো ইন্টু ভিএল। তার মানে যে ওয়েটটা আমার বেরোবে সেই ওয়েটটা হচ্ছে আমার কি মোলারিটি ইন্টু মোলার মাস ইন্টু এক লিটার যে আয়তন। কিন্তু এই আয়তনটা কার, এই আয়তনটা হচ্ছে দ্রবণের আয়তন, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এবার মাত্রা কাকে বলবো, মাত্রা হচ্ছে যে প্রতি লিটার দ্রবণের মধ্যে দ্রাবক কতটা ওজন পরিমাণে আছে, তার মানে সেটাকে আমরা এস দিয়ে প্রকাশ করি। তাহলে এস সমান হচ্ছে জি বাই এল, জি হচ্ছে বাই জি মানে কতটা গ্রাম আছে আর কি, সেটাকে আমরা ডাব্লিউ বাই ভি এল লিখতে পারি। তাহলে এখান থেকে কি আমরা মোলারিটি ফর্মুলায় এসটাকে কনভার্ট করে আমরা লিখতে পারি, মোলারিটি সমান হচ্ছে এস বাই এম জিরো। তার মানে মোলারিটি মানে কি, মোলারিটি মানে হচ্ছে স্ট্রেংথ বাই এম জিরো। সো মোলারিটিকে আমরা লিখতে পারি স্ট্রেংথ বাই এম জিরো। এম জিরোটাকে আমরা কি বলছি, বারবার বলছি, এম জিরো হচ্ছে মোলার মাস, মানে এক মোল কোনো পদার্থের মধ্যে যে পরিমাণ ওজন থাকে তাকে আমরা বলবো মোলার মাস। তাহলে এখানে আমরা মোলারিটিটা আমরা দেখে নিলাম, মোলারিটি মানে কত মোল দ্রাবক এক লিটার দ্রব দ্রবীভূত আছে। সেখান থেকে আমরা মোলারিটি এম সমান লিখতে পারছি দ্রাবের মোল সংখ্যা বাই দ্রবণের আয়তন, দ্যাট ইজ ইকুয়াল টু এন বাই ভি এল। তাহলে আমরা এন সমান জানি ডাব্লিউ বাই এম, সেখান থেকে আমরা ফর্মুলাটা চেঞ্জ করে এভাবে লিখতে পারছি। তাহলে এন তাহলে এম ইকুয়াল টু ডাব্লিউ বাই এম বাই এম ইন্টু ভি, মিলিলিটার হলে এক হাজার দিয়ে গুণ করতে হবে। মাত্রা কি, মাত্রা হচ্ছে প্রতি এক লিটার দ্রবণের মধ্যে কতটা পরিমাণ দ্রাবক ওজন হিসাবে দ্রবীভূত আছে, মানে কত, আগে আমরা কি করেছিলাম কতটা মোল, এবার আমরা বলছি দ্রাবকটা ওজন হিসাবে কতটা থাকবে সেটাকে আমরা তখন বলবো এস। তাহলে এস সমান ডাব্লিউ বাই ভি এল, তাহলে এবার চেঞ্জ করতে পারি, ফর্মুলাগুলো আমরা খাতায় নোট ডাউন করবো। এরপর আমরা আসছি নর্মালিটি। নর্মালিটি মানে কি, নর্মালিটি মানে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট অফ সলিউড ইন পার লিটার অফ সলিউশন। ইকুইভ্যালেন্ট অফ সলিউড বলতে ইকুইভ্যালেন্ট মানে যেটাকে আমরা বলতে চাইছি তুল্যাঙ্ক পরিমাণ। তুল্যাঙ্ক পরিমাণ বলতে আমরা কী বোঝাই, তুল্যাঙ্ক মানে আমরা কী বোঝাই, তুল্যাঙ্ক মানে যে ওজন, প্রদত্ত ওজন বা যে ওজনটা দেওয়া থাকবে সেটাকে আমরা তুল্যাঙ্ক ভার দিয়ে যদি ভাগ করি তাকেই আমরা তুল্যাঙ্ক পরিমাণ বলি। সেই তুল্যাঙ্ক পরিমাণ দ্রাবক যতটা পরিমাণ আয়তন, কতটা আয়তনটা এখানে আবার এক লিটার, তাহলে এখানে কিন্তু আমার মোলারিটি নর্মালিটি প্রত্যেকটা আমার এক লিটারের মধ্যে। তাহলে এখানে কি ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্টটা কতটার মধ্যে, এক লিটারের মধ্যে। তাহলে ইকুইভ্যালেন্ট মানে আমরা কি বলতে চাইছি, এখানে আমরা ইকুইভ্যালেন্ট মানে বোঝাতে চাইছি ওজন বাই তুল্যাঙ্ক ভার। তাহলে ওজন বাই তুল্যাঙ্ক ভারটাকে আমরা এখানে ইকুইভ্যালেন্ট হিসেবে ভাগ করছি। তাহলে তুল্যাঙ্ক ভারটাকে আমরা কীভাবে বের করি, তুল্যাঙ্ক ভারটাকে আমরা বের করি কীভাবে, তুল্যাঙ্ক ভারকে আমরা বের করব, দেখো তুল্যাঙ্ক ভারকে আমরা কীভাবে বের করতে পারবো, তুল্যাঙ্ক ভার সমান আমরা বের করতে পারবো যার মোলার ওজন থাকবে সেটাকে আমরা এন ফ্যাক্টর দিয়ে ভাগ করব। এন ফ্যাক্টরটাকে আমরা শিখে নেব,
এন ফ্যাক্টরটাকে আমরা সময়ের সাথে পরে আরো আস্তে করে শিখে নেব। তাহলে আমরা এখানে কি বললাম, নর্মালিটি মানে কতটা তুল্যাঙ্ক পরিমাণ দ্রাবক 1 লিটার দ্রবণের মধ্যে উপস্থিত আছে তাকে আমরা বলবো নর্মালিটি, ওই দ্রবণের নর্মালিটি বলবো। তাহলে তুল্যাঙ্ক আমরা কাকে বলবো, না প্রদত্ত ওজন ডিভাইডেড বাই কতটা পরিমাণ তার তুল্যাঙ্ক ভার। তাহলে আমরা তুল্যাঙ্ক ভারকে আমরা এবার প্রদত্ত ওজন, তুল্যাঙ্ক ভার আমরা জানি না, তাহলে তুল্যাঙ্ক ভারকে আমাকে নির্ণয় করতে হবে। তাহলে তুল্যাঙ্ক ভার নির্ণয় করার ফর্মুলাটা কি, তুল্যাঙ্ক ভার নির্ণয় করার ফর্মুলা কি, তুল্যাঙ্ক ভার মানে হচ্ছে যে যার তুল্যাঙ্ক ভার আমরা বের করব তার যে মোলার মাস সেটাকে আমরা যদি এন ফ্যাক্টর দিয়ে ভাগ করি, এন ফ্যাক্টরটা কি আমরা শিখবো, তাহলে তার জন্য আমরা দুটো ফর্মুলা তৈরি করে নিতে পারি। দেখো তাহলে আমরা এন সমান কি বললাম, ডাব্লিউ বাই ইএম, তাই তো, ডাব্লিউ বাই ইকুইভ্যালেন্ট বাই ভিএল ছিল, ইকুইভ্যালেন্ট বাই ভিএলটাকে আমরা ডাব্লিউ বাই ইএম দিয়ে চেঞ্জ করতে পারি, আর এখানে ভিএল লিখতে পারি। আবার এখানে আমরা কি ইকুইভ্যালেন্ট মাস যেটাকে আমরা তুল্যাঙ্ক ভার বলছি সেটাকে আমরা এন মলিকুলার মোলার মাস বা এন ফ্যাক্টর দিয়ে ভাগ করতে পারি। তাহলে আলটিমেটলি আমার ফর্মুলাটা এটা দাঁড়ায়। তাহলে এই প্রত্যেকটা ফর্মুলা কিন্তু আমরা খাতার মধ্যে লিখব, ঠিক আছে। তাহলে নেক্সট আমরা এন ফ্যাক্টর শুরু করব, তার মধ্যে তোমরা এটা একবার দেখে নাও।